তো হ্যালো, আজকে আমরা নিয়ে এসেছি আরেকটি অনুপাতের অঙ্ক। তো আগেই বলে দিই, আমরা আমাদের চ্যানেলে অলরেডি দুটো এই অনুপাতের ম্যাথ ক্লাস করানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা যারা দেখোনি এখনও, তো তারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলি দেখতে পারো, অনুপাতের অঙ্কগুলি দেখতে পারো, অথবা আমাদের চ্যানেলে গিয়ে অঙ্কগুলি দেখে নিতে পারো, ঠিক আছে? শর্ট প্রসেসগুলো দেখে নিতে পারো। তো আজকের অঙ্কটি শুরু করা যাক। তো আজকের অঙ্কে সবার প্রথমে আমরা দেখো আজকের অঙ্কে কি আছে, সেই অনুপাতেরই অঙ্ক আছে। কিন্তু আগের দিন আমরা যে অঙ্ক ক্লাসটি করিয়েছিলাম সেই অঙ্কের অনুপাতগুলি কী ছিল, একের থেকে আরেকটি বিপরীত, ঠিক আছে? তো তার জন্য প্রসেসটা আলাদা ছিল, আমি বলেই দিয়েছিলাম। তো আজকের অঙ্কটা একটু অন্যরকম আছে। তো সবার ফার্স্টে দেখে নাও, এখানে অনুপাত আছে 5:2, আর যে অনুপাতটা চেয়েছে সেটা হচ্ছে 2:1। দেখো দুটোর মধ্যে কিন্তু মিল নেই, ঠিক আছে? তো আজকের পদ্ধতিটা হবে একটু অন্যরকম। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো কোশ্চেনটি কি বলেছে, 70 কেজি কত আছে, 70 কেজি একটি মিশ্রণে লবণ ও চিনির অনুপাত কত রয়েছে, 5:2, কত রয়েছে 5:2 লবণ ও চিনির অনুপাত, এবং ওই মিশ্রণে কত কেজি চিনি মেশালে লবণ ও চিনির অনুপাত হবে 2:1, কত কিছু কী মেশাতে হবে চিনি। তো তোমরা আশা করি কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। তো এই ধরনের যখনই অঙ্ক তোমাদের সামনে আসবে তখন চিন্তার কোনো কারণ নেই, এমন পদ্ধতি আজকে আমরা যেটা করব তোমরা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে তোমরা এই অঙ্কগুলি করে নিতে পারবে। তো ঠিক আছে, তো দেখে নাও পদ্ধতিটা কীরকম। সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো কত অনুপাত রয়েছে, 5:2, 5 আর 2, তো এই দুটো যোগ করলে কত হয় 5 আর 2, যোগ করলে হয় 7, ঠিক আছে? তো এই 7 দিয়ে আমাদেরকে কী করতে হবে, আমাদের টোটাল কত আছে 70 কেজি, তো এই 70 কেজিটাকে আমাদেরকে ভাগ করে নিতে হবে। এখান থেকে 7 দিয়ে যদি আমরা 70কে ভাগ করি কত আসছে, 10, তাই তো? আমাদের আসছে 10। তো এই 10 হচ্ছে আমাদের 1:1, 10টা কি আমাদের 1:1, ঠিক আছে? 1:1 মানে হচ্ছে 10, 1 এর মান কত 10। এখন দেখো 1 এর মান যদি 10 হয়, তো 1 এর মান 10 হলে তোমরা 5 এর মান কত হবে, 1 এর মান যদি 10 হয় তাহলে 5 এর মান নিশ্চয় হবে 50, তাই তো? 1 এর মান যদি 10 হয় তাহলে 5 এর মান 50, এবং 2 এর মান কত হবে, এবং 2 এর মান হবে 20, বোঝা গেল? তো এখন দেখো 1 এর মান হবে 50 আর 2 এর মান হবে 20, বোঝা গেল? কেননা আমরা আগে কী করলাম, 5+2=7 করলাম, ও সেই অনুপাতটা দিয়ে কী করলাম, 70 কেজিকে ভাগ করলাম, তো কত এসেছিলো 10। 1:1 মানে যদি 10 হয় তাহলে 5:1 মানে কত 50, এবং 2:1 মানে 20, 10 দিয়ে গুণ করতে হবে, শুধু সহজ ব্যাপার। এখন দেখো লবণ আর চিনির তাহলে অনুপাতটা কী হলো, দেখো যেহেতু কেজিতে আছে তার মানে এই 70 কেজি মিশ্রণের মধ্যে লবণ রয়েছে কত 50 কেজি, এবং চিনি রয়েছে 20 কেজি, বোঝা গেল? তো এইভাবে তোমরা আগে কি করবে, পরিমাণটা বের করে নেবে। বের করে নেওয়ার পর তোমাদেরকে যে চিনির অনুপাতটা বের করতে হবে সেই অনুপাতটা কি আছে দেখে নেবে। সেই অনুপাতটা এখানে বলেছে 2:1, সেটা হচ্ছে 2:1, ঠিক আছে? আমরা সেটা লিখে নিলাম। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, দেখো এখানে কি করতে হবে, আমরা যে পরপর লিখে নিয়েছি 50 এবং 20, এটা হচ্ছে পরিমাণ, আর নিচে লিখলাম কি অনুপাতটা। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই, মানে বজ্রগুণন করে নিতে হবে। এখন 50 দিয়ে 1কে গুণ করব, 2 দিয়ে 20কে গুণ করব, এবং বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করে দিতে হবে, এটা হচ্ছে তোমাদের পদ্ধতি, ঠিক আছে? কি করতে হবে, ফার্স্টে করতে হবে বজ্রগুণন, বজ্রগুণন করে করতে হবে কি বড়টা থেকে ছোটোটার বিয়োগ। তো এখন দেখো বজ্রগুণন যদি করি 50 দিয়ে 1কে গুণ করলে কত হচ্ছে 50, তাই না? এবার বিয়োগ করতে হবে কত, 2×20, মানে 20 দিয়ে 2কে গুণ করলে কত হচ্ছে 40, ঠিক আছে? এবার দেখো এটা করে নেওয়ার পর আমাদেরকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যখন বিয়োগটা করে নিচ্ছি এবার প্রশ্নে কী বলছে, দেখো কত কেজি চিনি মেশালে অনুপাতটি হবে 2:1, কী বলছে চিনি মেশালে। তো আমরা যেহেতু চিনি মেশালে বলেছে তখন আমরা কী করবো, চিনিটা নেবো না, আমরা নেবো লবণটা, ঠিক আছে? কী নেবো আমরা লবণ। এবার লবণের অনুপাতটা কী রয়েছে দেখো, লবণের অনুপাতটা আমরা এখানে চেক করবো যখনই, সেখানে কী আছে চিনি আর আমরা উপরে দেখে নিয়েছি যে লবণ ও চিনি, দেখো লবণটা আগে রয়েছে, তাই না? তো এখানে যেহেতু লবণটা আমাদেরকে নিতে হবে, তো লবণটা যেহেতু আগে, তো সেখানে দেখো লবণটার আগে কী আছে, 2টাকে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তো আমাদের কী নিতে হবে, সেই 2টাকে আগে নিতে হবে, তো 2 দিয়ে আমাদের কী করতে হবে, এটাকে ভাগ করে দিতে হবে, ঠিক আছে? ভাগ করে দিলে কী হবে, দেখো 10
देखो 50 থেকে 40 বাদ দিলে 10 আর 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 5 বোঝা গেল আমাদের অ্যানসারটা কি বের হলো 5 তো এখানে 5 কেজি দেখো অ্যানসার রয়েছে এতে 5 কেজি সেই আমাদের 5 কেজিটা হচ্ছে মূল অ্যানসার দেখো তোমরা যদি ম্যাথটি বুঝতে না পারো তোমাদেরকে আমি প্রথম থেকে আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি তো সবার ফার্স্ট আমাদেরকে যেটা চেক করতে হবে এই ম্যাথের মধ্যে সেটা হচ্ছে প্রথমে দেখো অনুপাতটা কি রয়েছে অনুপাতটা দেখো অনুপাতের মধ্যে রয়েছে 5:2 কি রয়েছে 5:2 তো এই অনুপাতটা কি করতে হবে সর্বপ্রথমে যোগ করতে হবে 5+2 কত হলো 7 তো 7 দিয়ে কি করব আমরা এই 70 কেজি মানে টোটাল যে পরিমাণটা রয়েছে ওটাকে আমরা কি করব ভাগ করে নেব সেই 70 কেজিটাকে ভাগ করলে কত হবে 70 কেজিকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 10 তাই না তো 1 অনুপাত মানে হচ্ছে এই 10 1 অনুপাত মানে হচ্ছে 10 যখন দেখছি আমরা 1 অনুপাত মানে 10 তো তখন কি করব 5 অনুপাত মানে তাহলে কত তাহলে নিশ্চয়ই 5 অনুপাত মানে 50 যেটা আমরা লিখেছিলাম আর 2 অনুপাত মানে 20 তার মানে 50+20 দেখো 70 কেজি চলে আসছে কিন্তু তাই না তার মানে 70 কেজি মিশ্রণের মধ্যে লবণ রয়েছে 50 কেজি আর চিনি রয়েছে 20 কেজি বোঝা গেল এইবার দেখো প্রশ্নের মধ্যে চেয়েছিল কি কোন অনুপাতে চেয়েছে যে 2:1 তো সেই আমাদের নিয়ম অনুযায়ী 2:1 মানে 2টাকে 50 মানে লবণের নিচে লিখব আর চিনির নিচে 1 লিখব যেটা ওদের অনুপাত অনুযায়ী দেওয়া আছে ঠিক আছে এটা লেখানোর পরে কি করতে হবে তোমাদেরকে বজ্র গুণন করতে হবে মানে ক্রস মাল্টিপ্লাই করতে হবে দেখো 50 দিয়ে 1 কে গুণ করতে হবে 20 দিয়ে 2 কে গুণ করতে হবে এই গুণটা করার পরে কি করতে হবে না আমাদেরকে এখানে প্রশ্নে কি চেয়েছে চিনি যদি চিনি চায় তাহলে আমরা লবণের অনুপাতটা নেব লবণের অনুপাতটা কি হয়েছে 2 দেখো লবণ ও চিনি যেহেতু প্রথমে আছে তো লবণের অনুপাতটাকে আমাদেরকে নিতে হবে নিচে মানে লবণের অনুপাতটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তো দেখো বিয়োগফল আমরা করে নিয়েছিলাম বজ্র গুণন করার পরে 50 দিয়ে 1 কে গুণ করলাম 50 20 দিয়ে 2 কে গুণ করলাম 40 এবার লবণের অনুপাতটা নিয়েছি 2 2 দিয়ে ভাগ করে দিলাম আসলো কত 5 তো উত্তর হলো তোমাদের 5 কেজি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তো সেই একই প্যাটার্নের অঙ্ক আমরা আরেকটা কোশ্চেন নিয়ে এসেছি ঠিক আছে তো সেই কোশ্চেনটা দেখো কিভাবে সলভ করব একই নিয়মে তোমরা নিজেরাও করতে পারবে এখানে কি আছে জমিতে প্রয়োগকারী একটি মিশ্র সারের ওজন রয়েছে 32 কেজি টোটাল কত 32 কেজি ঠিক আছে টোটালটা আছে 32 কেজি তো এখানে দেখো সারে পটাশিয়াম ও ফসফরাসের অনুপাত কি বলেছে 3:1 আর কি পরিমাণ পটাশিয়াম মিশ্রে নতুন অনুপাত হবে 4:1 তো দেখো যেটা আমাদের অনুপাত রয়েছে সেটা হচ্ছে 3:1 মানে কি বলেছিলাম আমি ফার্স্টে করতে হবে যোগ 3:1 মানে 3+1 মানে হচ্ছে 4 তাই তো 4 দিয়ে কাকে ভাগ করতে হবে না 32কে আমাদেরকে 32কে 4 দিয়ে ভাগ করতে হবে তো অ্যানসারটা কত আসবে 8 তো 1 অনুপাত মানে কি হচ্ছে এখানে 8 কেজি তাই না 1 অনুপাত মানে হচ্ছে আমাদের 8 কেজি ঠিক আছে এবার দেখো 8 কেজি যদি 1 অনুপাত হয় তাহলে 3 অনুপাত কত অবশ্যই 24 কেজি তার মানে হচ্ছে আমাদের 3 অনুপাত মানে হচ্ছে 24 কেজি দেখো এই 3 অনুপাতটা করলাম কি 24 কেজি আর 1 অনুপাত মানে কি বললাম 8 কেজি তো লিখে দিলাম 8 আর এটা হলো 24 তাই না এবার দেখো আমাদের কোশ্চেনে কোন অনুপাতটা চেয়েছিল 4:1 4:1 তো আমাদের কি করতে হবে 4:1টা এখানে লিখে নিতে হবে ঠিক আছে তো এরপরে কি আমাদের প্রসেসটা কি এখানে আমাদের কি করতে হবে ক্রস মাল্টিপ্লাই তো তার জন্য কি সেটা হচ্ছে বজ্র গুণন তো আমরা বজ্র গুণন 24 দিয়ে 1 কে গুণ করব আর 8 দিয়ে 4 কে গুণ করব ঠিক আছে গুণ করার পরে কি করতে হবে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দিতে হবে তো তার জন্য আমরা কি করছি এইদিকে দেখে নাও এই পাশে আমরা কি করছি তো ফার্স্টে দেখো আমরা বড়টাকে গুণ করব 4 8 32 4 8 32 আমরা 32 গুণ করলাম ঠিক আছে বিয়োগ কত করতে হবে 24:1 মানে 24 24 মানে 24 তাই না তো এখানে এটা বিয়োগ করার পর ভাগ কী দিয়ে করতে হবে আমরা কি বলেছিলাম এবার কোশ্চেনে দেখে নেবো আমরা কি কোশ্চেনে কী যেছে কী পরিমাণ পটাশিয়াম মেশালে কী মেশালে পটাশিয়াম যেহেতু এখানে পটাশিয়াম চেয়েছে তার জন্য আমরা কী নেবো ফসফরাসের অনুপাত নেব নিশ্চয়ই আর শুরুতে দেখো কী আছে পটাশিয়াম রয়েছে আর পরে রয়েছে ফসফরাস তার জন্য আমাদেরকে ফসফরাসের অনুপাতটা নিতে হবে আর ফসফরাসের অনুপাতটা কী আছে এখানে 1 এখানে দেখো ফসফরাসের অনুপাতটা কী রয়েছে এখানে 1 তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ফসফরাসের অনুপাত হচ্ছে 1 তো 1 দিয়ে আমাদের কী করতে হবে এটা ভাগ করে নিতে হবে বোঝা গেল তো এবার এটা ভাগ করলে কী হচ্ছে দেখো ভাগ করে বিয়োগ করে তো 32 থেকে 24কে বাদ দিলে হচ্ছে আমাদের 8 আর 1 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে সেটা 8ই হয় তাই না তো অ্যান্সারটা আমাদের কী দাঁড়াচ্ছে 8 কেজি তো আমরা কোশ্চেনটা যখনই দেখে নেব কোশ্চেনের মধ্যে দেখো আমাদের এখানে কোশ্চেনে রয়েছে
8 কেজি অপশন সি। তো এটা আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন সি। বোঝা গেল? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও যে কোন জায়গাটায় তোমাদের এক্স্যাক্টলি তোমাদের কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। তো আমরা নেক্সট ভিডিওতে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?